আসসালামু আলাইকুম, রূপালি কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার প্রিয় প্রিয় ভিউয়ার্স, অনেক দিন পর আমি ভিডিও ছাড়লাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। গ্রামে অনেক ঠান্ডা, এর মধ্যে খুব চেষ্টা করছি ভালো থাকার জন্য। দেখেন আমার ভিউয়ার্সরা, গরমের সময় একটু গরুর মাংস খেলে গায়ে কিন্তু অনেক শক্তি আসে। একটা গরুর মাংসের রেসিপি দিয়েছি আপনাদের, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলে যাই, চলেন আমরা রেসিপিতে। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। তেলে আমি মিডিয়াম তিনটা পেঁয়াজ কেটে দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিবেন। আমি এখানে 1 কেজি গরুর মাংস রান্না করব, তা আমি আমার মতন দিয়েছি। আর এখানে দারুচিনি, লবঙ্গ আর 4টা এলাচ থেতো করে দিয়েছি। দেখেন আমার ভিউয়ার্সরা কত কম মশলা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি দিব। এখানে 3টা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আদা আর রসুন একসাথে আমি বেটে নিয়েছি। এখানে 2 চা চামচ হবে, 1 চা চামচ আদা আর 1 চা চামচ একটু বেশি রসুন বাটা, আদার থেকে একটু বেশি। দেখেন আমার ভিউয়ার্স, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। 1 কেজি মাংসের জন্য 1 চা চামচই যথেষ্ট। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নেব, 1 চা চামচ এখানে মরিচের গুঁড়া দিয়ে নেব। দেখেন আমার ভিউয়ার্সরা, আর এখানে 1 চা চামচ আমি ধনিয়া পাউডারের গুঁড়া দিয়ে নেব। খুব কম টাইমে, কম উপকরণ দিয়ে কত সুন্দর যে ইয়ামি রান্না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর, এত মজাদার। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে ধনিয়া, এখানে হচ্ছে আখড়া জিরা, একদম কাঁচা জিরা ব্লিন্ডার করা আছে, আমি দিয়ে দিলাম। এখানে বাটা ছাড়াই আমি এটা গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা দেখেন খুব সহজেই আপনার খুব তাড়াতাড়ি রান্না হবে। এখানে আমার 1 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি একটু দিয়ে দিলাম। একদম গ্রামের ফ্রেশ টাটকা মাংস, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালার। এভাবে আস্তে আস্তে করে আমি মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিব। জায়গাটা একটু ছোট হয়েছে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি এটার মধ্যে আজকে খুব সাবধানে একটু রান্না করব। মাংসটা যখন একটু গরম হয়ে উনায় যাবে অবশ্যই অনেক কমে যাবে। আপনারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কি অবস্থা হয়। দেখেন আমার ভিউয়ার্সরা, মাংস কিন্তু সুন্দরভাবে আপনার মশলা তো এইভাবে মাখাবো। আমি মাংসটা প্রেশারে রান্না করব, তাই আমি একটু ফ্রাই প্যানে একটু মানে মাংসটা একটু কষাই নিব প্রথমে। আমি একটু ঢাকা দিয়ে নিব যেন মাংসের যে পানিটা বাড়ায় সে পানিটাতে মাংসটা অনেকটা কম হয়ে যাবে। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করেন। আমার ভিউয়ার্সরা, আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সরা, অনেকদিন পর আপনাদেরকে একটা ভিডিও দিলাম, অবশ্যই দেখেন। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নেব যেন মশলাগুলো আরও সুন্দরভাবে পুরো মাংসের মধ্যে যেন ঢুকে যায়। আমি যেহেতু প্রেশারে রান্না করব, প্রথমেই আমি একটু কষাই নিব এভাবে। আর আপনারা তো দেখেছেন মশলাগুলো কত সুন্দরভাবে আস্তে আস্তে আমি দিয়েছি আর কষাইছি। দেখেন আমার ভিউয়ার্সরা কত সুন্দরভাবে মশলার সাথে মাংসটা মিশে গেছে। এভাবে 5 থেকে 10 মিনিট এভাবে যদি একটু কষাবেন তাহলে আপনার মাংসটা কিন্তু অনেক গুণ টেস্ট হবে। ডিরেক্ট আপনি প্রেশারে রান্না না করে এভাবে রান্না করতে পারেন, আবার প্রেশারেও ভিতরেও কষাতে পারেন, এটা আপনার ইচ্ছা। অনেক বাসায় মেহমান বা ঝামেলা যদি মনে হয় যে দেরি হচ্ছে, তাহলে আপনারা ডিরেক্ট প্রেশারের মধ্যেই কষায় আপনারা গরম পানি দিয়ে প্রেশারে 10টা শিশ তুলে নিন, বা 10 মিনিট রান্না করলে বাস হয়ে যায়।
দেখেন আমার ভিয়সরা কত সুন্দরভাবে মাংসটা ছোট জায়গায় আস্তে আস্তে আমি এভাবে কষাচ্ছি। আর মাংসটাতে চরম ছিল দেখেই বুঝতে পারছেন যে তেল বাড়ায় আসছে। আপনার যে কোনো মাংস হোক মাছ, আপনার যদি ফ্রেশ আপনার একদম টাটকা রান্না হয়, আপনি যেভাবে রান্না করবেন আপনার সেভাবে কিন্তু টেস্ট লাগবে। একটা জিনিস খেয়াল করেন, আপনারা সাথে সাথে ফ্রিজে না রেখে যদি সাথে সাথে নিয়ে এসে রান্না করেন তাহলে এত মজা সেই তরকারিটার। আমি এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো ভিয়সরা। দেখেন আমার ভিয়সরা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে 10 মিনিট রান্না করব, বাস তাহলে হয়ে যাবে আমার সহজে মাংস রান্না। আমি এভাবে আস্তে আস্তে করে আমি প্রেশারের মধ্যে মাংসগুলো দিয়ে দিব, মানে খুব সহজেই রান্না হয়ে যায়। আর একটু কষায়ে এভাবে দিয়ে দিলে মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো থাকে। আমি এভাবে 10 মিনিট প্রেশারে রান্না করে ভিয়াস আবার আমি এই ফ্রাই প্যানে আমি আবার ঢেলে আমি 10 মিনিট জাল দিয়ে নিব, যেন প্রেশারের একটা যেন ভাপের একটা গন্ধ আমার কাছে লাগে। ছোটোবেলায় থেকেই আমার প্রেশারের মাংসটা যেন একটু মানে পরে প্রেশারের মুখটি খুলে এভাবে নাড়াচাড়া করলে আমি হচ্ছে গন্ধটা আর পাই না, আমি ওইভাবেই রান্না করি। দেখেন আমার ভিয়াসরা 1 কেজি মাংস কমে কত কম হয়ে গেছে। মাংস কমে সুন্দর, আপনার মাংসের সাথে যদি অনেক তেল থাকে তাহলে আপনার মাংস কিন্তু অনেক কমে যাবে। এভাবে আমি ফ্রাই প্যান ধোয়া একটু পানি আমি এভাবে দিয়ে নিব, আমি পানিটা একটু গরম করে দিয়ে নিয়েছি। দেখেন আমার ভিয়াসটা কত সহজে ঝটফট রান্না হয়ে যাচ্ছে কম উপকরণ দিয়ে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ প্লিজ। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। দেখেন আমার ভিউয়ার্সরা আমি এতটুক পানি দিয়ে নিব, প্রেশারের পানি কিন্তু শুকায় না, মাংসতে যতটুক পানি দিবেন ততটুকুই থাকে। এইভাবে আমি আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করে ফেলব, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এই যে ভিউয়ার্স, আমি আপনাদের খুব কাছে থেকে ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এতটুক ঝোল রাখবো আমি, প্রেশারটা শিস দিয়ে খুলে আবারও আমি 10 মিনিট জ্বালাবো, তাহলে আমার ঝোলটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি 10 মিনিট এভাবে জাল দিব, তাহলে আমার প্রেশারে শিস উঠে যাবে। আমি 10 মিনিট প্রেশারে শিস দিয়ে নিয়েছি, এখানে 7 থেকে 8টা শিস উঠেছে আমার ভিয়াসরা। দেখেন ঝোল কী পরিমাণ রেখেছিলাম আর কী পরিমাণ আছে। দেখেন ভিয়াসরা মাংস সিদ্ধ হয়ে গেছে, তারপরও প্রেশার খুলে আমি এখানে 5 থেকে 6 মিনিট আমি জাল দিয়ে নিয়েছিলাম, এখন আমি ফ্রাই প্যানে ঢেলে দিব। এই যে আমার ভিয়াসরা, মাংসটা যেহেতু ঠান্ডার সময় ফ্রাই প্যানে রাখলাম কারণ বারবার জমে যাবে, এই জন্য ফ্রাই প্যান থেকে গরম করেই দেওয়া যাবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর টাটকা ফ্রেশ মাংস দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ইয়ামি ইয়ামি জুসি জুসি কালার। এখন শুধু চাউলের রুটি বা গমের রুটি বা যে কোনো ভাত হোক খেতে সেই মজা লাগবে। আশা করি আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যান আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সরা।
ভালো থাকেন আমার ভিউয়ার্সরা, আল্লাহ হাফেজ।